আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমাদের মানি ওয়েব 3.0 এর সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে চমৎকার একটি মাইনিং সাইট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই মাইনিং সাইটটির নাম হচ্ছে 18 প্লাস। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন 18 প্লাস। আমি এখান থেকে সরাসরি যে অ্যাপটি রয়েছে অ্যাপের মধ্যে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি 18 প্লাস। এটি একদম আনলিস্ট এবং নিউ একটি প্রজেক্ট। ওকে, সো আমরা যেহেতু ফ্রি মাইনার, অবশ্যই আমাদেরকে ফ্রিতে আর্নিং করতে হবে। লাইক আমরা যতগুলো প্রজেক্ট শেয়ার করেছি এই পর্যন্ত সবগুলো কিন্তু ফ্রি আর্নিং সোর্স। ওকে, সো দেখেন এখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কিভাবে এবং কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আমরা অ্যাপে ডাউনলোড করে এবং প্রপারলিভাবে আমরা মানিটা স্টার্ট করবো কীভাবে, সব কিছু A to Z আমি আপনাদেরকে দেখাবো। তো এখন ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যদি আমাদের ফ্যামিলি মেম্বাররা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টুডের লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট ওইখানে একটা ক্লিক করে দেবেন। তো যখনই আমাদের টুডে লিঙ্কে ক্লিক করবেন দেখতে পারবেন যে এরকম একটি আপনাকে পোস্টে মেনশন করবে আমাদের টেলিগ্রামে। আপনি অবশ্যই আমাদের টেলিগ্রামটা জয়েন করতে কিন্তু ভুলবেন না। ওকে, তো আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে সাধারণত আমরা কি করব, এখান থেকে যে রেজিস্টার লিঙ্ক দিয়ে রাখছে আপনাদের জন্য, আপনারা জাস্ট সিম্পলি এই রেজিস্টার লিঙ্কে একটা ক্লিক করবেন। তো যখনই রেজিস্টার লিঙ্কে একটা ক্লিক করে দিবেন তখন আপনারা কি করবেন, 3 ডট লাইনে ক্লিক করে হচ্ছে আপনারা এইখান থেকে ওপেন ইন ক্রম দেখতে পাচ্ছেন, জাস্ট ওপেন ইন ক্রমে একটা ক্লিক করে দিবেন। তাহলে আমরা আমাদের এইটা ক্রম ব্রাউজারে ওপেন হয়ে যাবে। তারপরে সাইন আপ ফর অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। তো এখান থেকে দেখেন আপনারা ফার্স্টে কি করবেন, ফার্স্টে হচ্ছে এখান থেকে একটি ইউজার নেম দিবেন। আপনি একটি নেম দিবেন, আপনার ছোটো লেটারে কিছু নাম দিবেন, আপনার যে নেমটি রয়েছে নেমটি ছোটো লেটার দেওয়ার পরে কিছু সংখ্যা অ্যাড করে দিবেন, 3, 6, 1, 2 যেটা ভালো লাগে অ্যাড করে দিবেন। এটা হচ্ছে ইউজার নেম। ওকে ফাইন, তারপরে এখানে ফুল নেমটা অবশ্যই আপনার যে ফুল নেমটি রয়েছে আইডেন্টি কার্ড অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন আপনার ফুল নেমটি, কারণ ভবিষ্যতে কিন্তু আমাদের এটাই KYC করতে হবে এই নামে। ওকে, তারপর এখান থেকে ইমেল, এখান থেকে ভ্যালিড একটি ইমেল আপনি এখানে প্রোভাইড করে দেবেন। আমি আবার নিচে যাচ্ছি, নিচে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পিন্ট। তো এখানে ইন্টারওয়ার পিন, অবশ্যই এই পিনটা বি কেয়ারফুল। আপনারা যত প্রজেক্টে যতবারই আপনারা সেন্ড করবেন, উইথড্র করবেন, ভবিষ্যতে যা কিছু আসবে ও আপনার ওয়ালেট অ্যাড্রেসে আপনি কিন্তু এই পিনটির সাহায্যে আপনার করতে হবে, পিনটির সাহায্য নিতে হবে। লাইক আপনি এই পিনটা যেভাবে সেট করবেন অবশ্যই আপনাকে এই পিনটা পরবর্তীতে কী করতে হবে, লাইক কাজে লাগাতে হবে। তাই আপনি অবশ্যই 4 digit একটা পিন করে দিবেন। আর আমি এই স্যাম্পলভাবে আপনাদেরকে বোঝাচ্ছি, যেমন স্যাম্পল হচ্ছে আমরা বিকাশ, নগদ, রকেট ব্যবহার করে থাকি বাংলাদেশ থেকে। আমরা যখন টাকা সেন্ড করি অথবা রিসিভ করি, সেন্ড মানি, ক্যাশ আউট যেটা বলুন না কেন, তখন কিন্তু আমাদের একটা পিন কোড দিতে হয় 4 digit। তো সেম প্রসেস হচ্ছে এইটাই, আপনি যখন পেমেন্ট আদান প্রদান করবেন তখন আপনাকে পিন কোড দিতে হবে। অবশ্যই সেই পিনটা হচ্ছে এটা, আপনার 4 digit একটা পিন দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, সিম্পলি ভাবে এখান থেকে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই ফোন নাম্বারটা এখান থেকে 0 থেকে শুরু করে আপনি এখানে বসিয়ে দিবেন। বসানো কমপ্লিট হয়ে গেলে আপনি জাস্ট সিম্পলিতে এখানে কি করবেন, একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে পাসওয়ার্ড দিবেন, আর এখানে যে পাসওয়ার্ডটা আপনি বসাবেন সেম পাসওয়ার্ডটা এই কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দিবেন। ওকে, তো যখনই আপনি বসাবেন, বসানোর পরে আপনি দেখতে পারবেন সাইন মি আপ, জাস্ট এই সাইন মি আপে একটা ক্লিক করে দিবেন। ওকে, সাইন মি আপে ক্লিক করার পর আপনাকে এখানে বলবে যে আপনার ওয়ার ইমেল হ্যাজ বিন ভেরিফাই সাকসেসফুলি, নাও ইউ ক্যান লগ ইন। তার মানে হচ্ছে আপনার এটা কমপ্লিট এবং আপনাকে একটা ভেরিফাই করার জন্য একটি লিঙ্ক দেওয়া হবে আপনার ইমেলে। লাইক কেমন আমি দেখাচ্ছি। তো গাইস, আপনারা যখনই ইমেলে চলে আসবেন আপনি উপরে নোটিফিকেশনে দেখতে পারবেন। আর যদি এখানে না পান, জাস্ট সিম্পলিভাবে আপনারা এখান থেকে 3 ডট লাইনে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনারা ওয়াল নোটিফিকেশন, ওয়াল ইনবক্স, জাস্ট এই ওয়াল ইনবক্সের মধ্যে ক্লিক করতে পারেন, অথবা চাইলে আদার্স এখানে আপডেটে ক্লিক করলে আপনার নিউ যেগুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে যেহেতু আমার ওয়ালে ক্লিক করলে চলে আসছে, সো আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন 18 প্লাস দেখতে পাচ্ছেন, এখানে 18 প্লাস থেকে আমাকে একটা মেল করা হয়েছে। জাস্ট মেলের মধ্যে আমরা ক্লিক করবো। দেন হচ্ছে আমাদেরকে এখানে বলতেছে যে এটা সাকসেসফুল করার জন্য আর কি, মেবি ফর লগ ইন প্লিজ কনফার্ম ওয়ার ইমেল বাই ক্লিক অন দা বাটন ব্লাউর। সো আমাদের কি করতে হবে, জাস্ট সিম্পলি হচ্ছে কনফার্ম ইমেলে একটা ক্লিক করতে হবে। যখনই আপনি একটা কনফার্ম ইমেলে একটা ক্লিক করে দেবেন তখনই আপনাকে বলবে বন্ধুরা এখান থেকে আপনাকে সাইন ইন করার জন্য। আপনারা এখানে সাইন ইনটা করবেন না, আপনারা সরাসরি চলে যাবেন আমাদের যে টেলিগ্রাম পোস্টে রয়েছে, টেলিগ্রাম পোস্টে। ওকে, লাইক আপনারা কি করবেন, টেলিগ্রাম পোস্টে আসার পরে এখান থেকে দেখেন আমি কিন্তু আপনাদের জন্য অ্যাপ লিঙ্কটা দিয়ে রাখছি। ওকে, তো আপনারা কি করবেন, ইমেলটা কনফার্ম করার সাথে সাথেই আপনারা জাস্ট সরাসরি এই অ্যাপ লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিয়ে আপনারা সরাসরি অ্যাপটা ডাউনলোড করবেন। সো আমার যেহেতু অ্যাপটা ডাউনলোড করা রয়েছে, আপনারা এখান থেকে অ্যাপটা সিম্পলি ডাউনলোড করার পরে জাস্ট সিম্পলি ওপেন করে দিবেন। যখনই অ্যাপটা ওপেন করবেন দেখতে পারবেন এখানে তারা বলে দিয়েছে ওয়েলকাম টু 18 প্লাস, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন, আবারও জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন। তার আগে এখানে একটু আপনাদেরকে এখানে কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে শেয়ার করি। দেখেন এখানে তারা বলে দিয়েছে ভিউয়ার্স আর্ন টোকেন্স ফ্রম ভিডিওস AHA রিওয়ার্ড ফর, তার মানে বলতেছে যে অ্যাসেসমেন্ট আর কি। তারা বলতেছে আর যারা ভিউয়ার্স আছে, ঠিক আছে, ভিউয়ার্সটা আর্ন করবে কিভাবে, অর্থাৎ ভিডিও দেখে, ঠিক আছে, ভিডিও দেখে হচ্ছে আমাদের এই টোকেনটি আর্ন করতে হবে, তাদের যে নিজস্ব টোকেনটি রয়েছে এটা আর্ন করতে হবে। এখন বিষয় হচ্ছে আপনারা অনেকে বলতে পারেন বা যেগুলো তো ভিডিও শো করে অথবা অ্যাড আছে সেই প্রজেক্টগুলো তো বা স্ক্যাম করে। আমি যতটুক আমার যেহেতু অনলাইনে আজকে 3 ইয়ার্স প্লাস হবে, 3 বছর ধরে কাজ করতেছি, তো এই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এখন বর্তমান সময় যে প্রজেক্টগুলো আস্তে আস্তে ইয়ারড্রপে বা ভালো অফার কিংবা মাইনিং অফার থেকে যেগুলো আসতেছে না কেন, সবগুলো কিন্তু এই অ্যাড আকারে আসতেছে, অর্থাৎ ভিডিওতে কিন্তু বা আমরা মাইনিং স্টার্ট করতে গেলে কিন্তু অ্যাড আসতেছে। তো যেহেতু আমরা ফ্রি মাইনার, অবশ্যই আমাদেরকে যেটা কন্ডিশন দেবে সেটাই করতে হবে, লাইক নাও। তো তাদের অ্যাড শো করার মাঝে কি লুকিয়ে আছে সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার কাট করে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আপনি একটা প্রজেক্ট ক্রিয়েট করছেন, তো প্রজেক্টের হচ্ছে আপনি অবশ্যই ভাইরাল করতে হবে। তো আপনার কাছে কিন্তু তেমন পরিমাণ ইনভেস্ট নাই, সো আপনার ইনভেস্ট করার জন্য আপনি কিন্তু এক্সট্রা কিছু কন্ডিশন খুঁজবেন, তাই না, যে আমি কোথা থেকে টাকা কালেক্ট করতে পারি কিছু, আমার যেন এই ওয়েবসাইটে আরও ভালো ডেভেলপ করতে পারি এই ওয়েবসাইটে রানিং করার জন্য। তো লাইক হচ্ছে তারাও সিমিলার এরকমই করে থাকে, একটা প্রজেক্ট বা একটা টিম যখন গঠন করে তাদের কাছে কিন্তু এত পরিমাণ টাকার হয় না বা এত পরিমাণ টাকা দেওয়ার সম্বল থাকে না, যে কারণে হচ্ছে তারা অ্যাডের মাধ্যমে আর্নিং করে। লাইক হচ্ছে তারাও আর্নিং করবে এবং কি তারা আর্নিংটা করে তাদের যে প্রজেক্টটা রয়েছে প্রজেক্টটাকে ডেভেলপ করবে এবং ধীরে ধীরে তারা সামনে এগোতে থাকবে। আর আমাদের তো অবশ্যই অপরচুনিটি দিচ্ছে তারা, তাই না। তো এটা হচ্ছে দিন যত যাবে আপনারা ততই দেখতে পারবেন। আমরা অনেক আগে কিন্তু অনেক মাইনিং সাইটে কাজ করেছি যেগুলো লেজিট, ওমেগা, সাতোশি বলেন, CBTC বলেন, ঠিক আছে, রেমিটেনো, এগুলো কিন্তু অ্যাড শো করতো না, লাইক তারা কিন্তু 100% পেমেন্ট আমাদেরকে কি দিয়ে দিয়েছে। তো এখন বর্তমানে যে প্রজেক্টগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলোতে অ্যাড শো করে এবং কিন্তু কয়েকটা থেকে পেমেন্ট পাইছি যেগুলোতে অ্যাড শো করে। লাইক আমরা আশা করতেছি সামনের দিনগুলো এইভাবেই চলতে থাকবে। তো আপনারা নিজ দিতে কাজ করবেন, যেহেতু আপনারা ফ্রি মাইনার, আপনাদের কোনো ইনভেস্ট করতে হয় না, ওকে। সো আমরা এখানে কন্ডিশনটা আমি আপনাদেরকে সবকিছু বুঝাইতে পারছি আশা করি। জাস্ট আপনারা কি করবেন, সিম্পলি নেক্সট বাটনে আবার ক্লিক করবেন। যখন নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন বন্ধুরা, আবারও নেক্সটে ক্লিক করবেন। তারপরে আবার এখানে নিচে দেখতে পারবেন আপনারা সিম্পলি ভাবে এখান থেকে, এই যে আমি দেখাই আবার একটু ভালো করে দেখাই, নাহলে বুঝতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, জাস্ট গেট স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন। যখনই গেট স্টার্টেড বাটনে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন আপনার ইমেলটা বসিয়ে দিবেন এবং আপনার পাসওয়ার্ডটি বসিয়ে লগ ইন করবেন। আর একটি বিষয় সেটা হচ্ছে এখানে দেখেন আমি ছোট্ট করে দেখা আছে লগ ইন AS অ্যাডমিন, লগ ইন অ্যাস অ্যাডমিন, এটা কিন্তু আমি একটু ভুল করেছি, সেটা হচ্ছে আমি এখানে টিক মার্কটা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু টিক মার্কটা দিবেন না, ওকে, তাহলে আপনাদের লগ ইনটা হবে না, আপনাকে বলবে ভুল পাসওয়ার্ড বা ভুল ইমেল, এটা আপনারা দিবেন না। এটা না দিয়ে জাস্ট কি করবেন, সাইন ইনের মধ্যে এটা ক্লিক করে দিবেন ইমেল পাসওয়ার্ডটি দিয়ে। যখনই কমপ্লিট করে ফেলবেন দেখতে পারবেন আপনাকে ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে ড্যাশবোর্ডে। জাস্ট এখান থেকে সিম্পলি হচ্ছে আপনি এই যে গেট বোনাস পয়েন্ট, জাস্ট গেট বোনাস পয়েন্টে ক্লিক করলে আপনার একটা অ্যাড আসবে, জাস্ট একটা ভিউ করে দেখতে পারবেন। আপনার এখানে কিন্তু কিছু কয়েন দিয়ে দিবে যারা, হ্যাঁ, তাদের নিজস্ব টোকেনটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন 30টা টোকেন। আর এখান থেকে ছোট্ট করে একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট এই বাটনটাতে ক্লিক করবেন। এটা হাতুড়ির মতো দেখতে পাচ্ছেন, কোপাইতেছে, একদম প্রচুর পরিমাণ কোপাইতেছে, ঠিক আছে। আপনারা এটা ক্লিক করলে দেখবেন 24 আওয়ার্স খালি কোপাইতে আছে, আর কোনো কথা নেই, ওকে, লাইক। সো আপনারা জাস্ট সিম্পলি এই বাটনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের মাইনিংটা স্টাডি হয়ে যাবে একদম প্রপারলি, ওকে। সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু টাইম চলতেছে 18 ঘন্টা, সাড়ে 18 ঘন্টার মতো। আর এখান থেকে আপনারা বোনাসটা প্রতি 12 ঘন্টা বা সাড়ে 12 ঘন্টা পরপর নিতে পারবেন, ঠিক আছে, 12 ঘন্টা 30 মিনিট অথবা 11 ঘন্টা 30 মিনিট, আই এম নট শিওর। সো আমারটা কত করে জানি, 12 ঘন্টা একটু শেয়ার করছিল আর কি। 12 ঘন্টা পরপর এখান থেকে আপনারা যে সিম্পলি গেট বোনাসটা নিয়ে নেবেন, গেট পয়েন্টটা। আর আপনারা এখন এইটা প্রপারলি কমপ্লিট করে দেখাইলাম। এখন আমার মূল যে অ্যাকাউন্টে রয়েছে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট থেকে সবকিছু প্রপারলি দেখাচ্ছি। তো গাইস সরাসরি চলে আসলাম আমাদের যে মূল ড্যাশবোর্ড, এবং ড্যাশবোর্ডে চলে আসছি। দেন আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি চলে আসলাম, ঠিক আছে। তো দেখেন এখানে একটা অ্যাড আসলো, এটা ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে একটি ভালো একটা প্রজেক্ট, জাপানের একটি প্রজেক্ট। আই এম শিওর যে এটা থেকে ভালো কিছু আমরা পাবো, যেহেতু এইটার যে ফিউচার এবং যে এডিট করেছে ডেভেলপটা খুবই ভালো করেছে। তো তাদের কথা অনুযায়ী যদি তারা সামনে এগোতে পারে, আমরা অবশ্যই এখান থেকে ভালো একটা অপরচুনিটি কিন্তু পাবো। ঠিক আছে, লাইক আপনাদের ইনভাইট কোডটা পাওয়ার জন্য আপনারা ইনভাইট ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে ইনভাইট কপি লিঙ্ক আসবে, জাস্ট ক্লিক করে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যদি আমাদের ফ্যামিলি মেম্বার নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন। আর যদি অলরেডি করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। আমাদের চ্যানেল কিন্তু জয়েন করতে ভুলবেন না, কিন্তু মাস্ট বি, কারণ আমি আপনাদের জন্য প্রতিনিয়ত প্রত্যেকটা পলক এবং প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনাদেরকে টেলিগ্রামে আপডেট দিয়ে যাচ্ছি। আর একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, আপনারা তো ভাই জয়েন করেন ঠিকই, আপনারা তো পরে ভুলে যান, ঠিক না? তো একটা কাজ করবেন, আর আপনাদেরকে নিনজা টেকনিক শিখিয়ে দেয়। আপনারা যে কোনো প্রজেক্টে থাকেন না কেন, যাটাই আপনারা লগ ইন করেন বা জয়েন করে রাখেন, আপনারা কী করবেন, স্যাম্পলি দেখেন। আপনি ধরেন আমার এই চ্যানেলটাতে জয়েন করছেন, তো জয়েন করার পর এটা কিন্তু আপনার দেখা যায় আপনি আদার্স আরও অনেক সোসাইটির মতো জয়েন করেন, তখন দেখা যায় আমার চ্যানেলটা অনেক নিচে চলে যায়, আপনি খুঁজে পান না, অথবা আমার যে আপডেটগুলো রয়েছে সেগুলো আপনি কি ইনফরমেশন দেখতে পারেন না। তার জন্য আপনার স্যাম্পলি হচ্ছে আপনি এইখানে ক্লিক করে টেপ করে ধরবেন, এই চ্যানেলটাতে টেপ করে ধরার পরে দেখতে পারবেন উপরে এই যে পিন অপশন, জাস্ট এই পিন বাটনে ক্লিক করলে আমার যে চ্যানেলটা রয়েছে একদম সরাসরি আপনার ওয়াচ লিস্টের কিন্তু একদম ফার্স্টে চলে যাবে। তখনই আমি যখন আপনাদেরকে ইম্পর্টেন্ট আপডেটগুলো শেয়ার করবো, আপনার সাথে সাথে কিন্তু খুব সহজে নোটিফিকেশনে দেখতে পারবেন। ওকে গাইস, ভালো কিছু না, দেখা হবে। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে।